স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ ভারত সাংস্কৃতিক মিলন মেলার লোগো ও প্রোমো উন্মোচন করলেন মেয়র লিটন। বিএনপির নাম জমা না দিলেও দেশের মানুষের কোনো যায় আসে না, নওগাঁয় পৌর আওয়ামী লীগের সম্মেলনে তথ্যমন্ত্রী। অস্ত্র মামলায় ভারতীয় নাগরিকের যাবজ্জীবন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ভারত সাংস্কৃতিক মিলন মেলার লোগো প্রোমো উন্মোচন করলেন রাশিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশ ভারত মৈত্রীর 50 বছর পূর্তিতে ফ্রেন্ডস অব বাংলাদেশের আয়োজনে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে রাজশাহীতে 4 দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলন মেলা 2022। এর মধ্যে দুই বাংলার এই মিলন মেলা আয়োজনের কার্যক্রম বেশ জোরে সোরেই শুরু হয়েছে। এপার ওপার বাংলার বিশিষ্ট মানুষদের আগমন উপলক্ষে শিক্ষানগরী রাজশাহীকে সাজানো হবে বর্ণিল সাজে। ইতোমধ্যে সাংস্কৃতিক এই মিলন মেলার লোগো ও প্রোমো উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টায় নগর ভবনের সিটি হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই লোগো ও প্রোমো উন্মোচন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও প্রস্তুতি কমিটির আহ্বায়ক এএইচএম খায়রুজ্জামান লিটন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাশিক মেয়র বলেন, আগামী 25, 26, 27 ও 28 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক মিলন মেলায় ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও ত্রিপুরা থেকে আগত প্রাদেশিক মন্ত্রীগণ, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ সরকারের কয়েকজন মাননীয় মন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ ও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, বুদ্ধিজীবী, সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্তরের সুধীবৃন্দ অংশগ্রহণ করবেন। এই উৎসবের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় হবে, ব্যবসা বাণিজ্য সহ নানা ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হবে। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যে নির্বাচন কমিশন গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে সেটি আশেপাশের কোনো দেশে এভাবে অংশগ্রহণমূলকভাবে উদ্যোগ নেওয়া হয়নি। যেখানে 300 মানুষের বেশি নাম জমা পড়েছে, সেখানে বিএনপির ঘরে বসে থাকলেও কোনো লাভ নেই, নাম জমা না দিলেও কোনো যায় আসে না বলে মন্তব্য করেন তিনি। বিএনপির রাজনীতি এখন বেগম স্বাস্থ্য আর তারেক জিয়ার স্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ, জনগণের স্বার্থে তারা কিছুই বলেন না। তিনি বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা স্কুল মাঠে নওগাঁ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হাসান মাহমুদ বলেন, এমন একটি নির্বাচন কমিশন গঠিত হবে, এই কমিশন দেশের মানুষসহ সার্চ কমিটিতে যাদের নাম রয়েছে তাদের কাছেও গ্রহণযোগ্য হবে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচনে জনগণের মতামত প্রতিফলিত হবে। তাই বিএনপিকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এইভাবে বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না, আপনারা সরাসরি নাম না দিয়ে এখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছেন। তিনি দলের তরুণ নেতৃত্বকে সহনশীল ও বিনয়ী হওয়ার আহ্বান জানান, তা না হলে তাদেরকে দল থেকে বের করে দেওয়ার কথা জানান মন্ত্রী। নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান শেখার আহমেদ জিসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। অন্যান্যের মধ্যে সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন, সলিমুদ্দিন তরফদার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের রাজনীতি হচ্ছে বেগম জিয়ার হাঁটুতে ব্যথা বাড়ল কি বাড়ল না, বেগম জিয়ার সুস্থ কি অসুস্থ না, এটা হচ্ছে তাদের রাজনীতি। রাজনীতি পুরাটাই হচ্ছে বেগম জিয়ার স্বাস্থ্য আর তারেক জিয়ার শাস্তি, এই দুটার মধ্যে আটকে আছে, আর কোনো রাজনীতি নাই, জনগণ নিয়ে কোনো কথা নাই। আর এখন করোনার দ্বিতীয় ডোজ টিকা যেসব শিক্ষার্থী পেয়েছে শুধু তারাই সরাসরি ক্লাস করতে পারবে, এছাড়া অন্যরা অনলাইন বা টেলিভিশনের মাধ্যমে ক্লাস করবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। তিনি বলেন, করোনার কারণে আগামী 21 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ রয়েছে। কোভিড সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, তারা 22 ফেব্রুয়ারি থেকে শ্রেণীকক্ষে সশরীরে পাঠদান শুরু করার পরামর্শ দিয়েছেন। মন্ত্রী জানান, সশরীরে পাঠদানের ক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে, আমরা ক্লাসের সংখ্যা আগের মতোই কম রাখব, আস্তে আস্তে পরিস্থিতি অনুযায়ী বাড়ানোর চেষ্টা করব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর সিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব তারিকুল ইসলাম। এক মাসেরও বেশি সময় পর করোনা শনাক্তের হার 12% নিচে নামায় পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত এল। রাজশাহী নগরের চন্দ্রিমা থানা এলাকায় 300 অসহায় প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চন্দ্রিমা থানার সামনে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। এ সময় তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, যার ধারা অব্যাহত থাকবে। রাজশাহী মহানগরীকে মাদক, সন্ত্রাস, জঙ্গি ও অপরাধমুক্ত নগরী গড়ে তোলাতে সবার সহযোগিতা চেয়ে পুলিশ কমিশনার বলেন, যে কোনো সমস্যায় সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানালে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে পুলিশ কমিশনার চন্দ্রিমা থানার সামনে সেবা নিতে আসা লোকজনের বসার জন্য একটি গোলঘর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সুজাইত ইসলাম, মজিদ আলী বিপিএম, উপপুলিশ কমিশনার রশিদুল হাসান সহ পুলিশ সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোয়ালিয়া জোনের উপপুলিশ কমিশনার সাজিদ হোসেন। রাজশাহীতে ওয়াসা কর্তৃক পানির 3 গুণ মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কলসি নিয়ে প্রতিবাদ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর। বৃহস্পতিবার বেলা 11:30 দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে তারা এ প্রতিবাদ করেন। পরে এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওয়ার্কার্স পার্টির নারী সদস্যরা ওয়াসার পানি ভর্তি মাটির কলসি হাতে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন। কলসির গায়ে লাগানো হয়েছে বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্বলিত সাদা কাগজ। সেখানে লেখা হয়েছে, ওয়াসার পানি দুর্গন্ধযুক্ত, দাম বৃদ্ধি মানব না। ওয়াসার পানিতে মাথার চুল উঠে যায়, দাম বৃদ্ধি মানব না। ওয়াসার পানিতে ময়লা থাকে, খাওয়া যায় না, দাম বৃদ্ধি মানব না। স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে 3 দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো, রাজশাহী ওয়াসার পানির দাম 3 গুণ বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে হবে, শহরে 30টি ওয়ার্ডে গণশুনানি করে জনমতের ভিত্তিতে পানির দাম বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সরকারি প্রণোদনা নিয়ে ওয়াসার সেবার মান উন্নয়নের উদ্যোগ অতি দ্রুত গ্রহণ করতে হবে। ওয়াসা তার সিদ্ধান্ত থেকে সরে না আসলে মানুষের গণস্বাক্ষর গ্রহণের মধ্য দিয়ে এবং তাদের সাথে নিয়ে দ্রুতই ওয়াসার ভবন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে। পথসভায় বক্তব্য দেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু সহ স্থানীয় নেতৃবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র মামলায় মিলন সিংহ নামের ভারতীয় এক নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রবিউল ইসলাম আসামির উপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মিলন সিংহ ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর গ্রামের মৃত রতন সিংহের ছেলে। মামলার অতিরিক্ত সরকারি কৌশলী আঞ্জুমান আরা জানান, 2018 সালের 31শে জানুয়ারি উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে 7টি পিস্তল, 14টি ম্যাগাজিন ও 47 রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। পরে পুলিশের উপপরিদর্শক গোলাম সারোয়ার বাদী হয়ে মিলন সিংহকে আসামি করে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের এসআই মাহমুদুল হাসান তদন্ত শেষে 2018 সালের 1 মার্চ ওই ব্যক্তিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক মিলন সিংহকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। নওগাঁর রানীনগর রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে মা মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল 12টার দিকে রেলস্টেশনের অদূরে উত্তর দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আদমদীঘি উপজেলার প্রাণনাথপুর গ্রামের নাইম হোসেনের স্ত্রী ময়নুম বিবি ও তার মেয়ে 5 বছর বয়সী শিশু নূরজাহান। ওই ঘটনার রানীনগর স্টেশন মাস্টার আতাউল হক খান জানান, বৃহস্পতিবার সকাল 11:50 রানীনগর রেল স্টেশনের উত্তরে মাছবাজারের সামনের এলাকায় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে মা ময়নুল বেগম তার মেয়ে নূরজাহানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা। সান্তাহার রেলওয়ে থানার ওসি শাকিউল আজম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।